ফরিদপুরের খাবাসপুরের আরামবাগ হাসপাতালে সিজার করার সময় শিশুর হাত ভেঙে ফেলার অভিযোগের প্রেক্ষিতে জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। শিশুটির স্বজনরা জানায়, গত বছর মৌসুমী আক্তার মুক্তাকে ওই হাসপাতালে সিজার করলে ছেলে সন্তানের জন্ম হয়। শিশুটি জন্মের পর তার হাতে সমস্যা রয়েছে জানিয়ে ম্যাসেজ করতে বলেন চিকিৎসকরা। শিশুটিকে বাসায় নিয়ে যাবার পর তার অবিরত কান্নার কারণে স্থানীয় শিশু বিশেষজ্ঞের কাছে নেওয়ার সময় এক্স রে করানো হলে হাত ভাঙার বিষয়টি জানা যায়। পরে শিশুটিকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হয়। এ বিষয়ে অভিযোগ দেওয়ার পর সিভিল সার্জন মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল অভিযান চালিয়ে নানা অনিয়মের কারণে ওই হাসপাতালটি বন্ধ করে দেন। পাবনায় 12 থেকে 18 বছর বয়সী শতভাগ শিক্ষার্থীকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। সিভিল সার্জন ডাক্তার মনীশ্বর চৌধুরী জানান, জেলায় শতাধিক অস্থায়ী ও স্থায়ী টিকাদান কেন্দ্রে 2,56,697 জন শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। এছাড়া প্রায় 30 লাখ জনসংখ্যার এই জেলায় 53% পেয়েছে এক ডোজ এবং 32% পেয়েছে 2 ডোজ টিকা। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী লীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে জামাইবাজার এলাকায় এসব বিতরণ করা হয়। টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোহাম্মদ ইমরান আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোহাম্মদ আসাদুল কবির। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে 200 দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে নবনির্মিত শায়েস্তাগঞ্জ থানা প্রাঙ্গণে জেলা পুনাকের সভানেত্রী তাহেরা রহমানের সভাপতিত্বে দুস্থদের হাতে শীত বস্ত্র তুলে দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। অন্যদিকে পটুয়াখালীতে 5 শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে হাজি হামেজউদ্দিন মৃধা ডিগ্রি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুলতান আহমদ মৃধার নিজ উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। অপরদিকে ঢাকার ধামরাইয়ে প্রশিকার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমদ। লক্ষ্মীপুরের রায়পুরে আব্দুল মান্নান হত্যার ঘটনায় বাবা ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ আলম ও তার ছেলে মোহাম্মদ জুয়েল। লক্ষ্মীপুর জেলা জজ ও দায়রা জজ আদালতের পিপি মোহাম্মদ জসিমউদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 2015 সালে তুচ্ছ ঘটনায় আব্দুল মান্নানকে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যা করা হয়।